হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার আমি রাজরূপা বন্ধুরা তোমরা কীভাবে কয়েক মিনিটের মধ্যে মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মুখের যে লোম সেগুলো দূর করে নিতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করো করবো অনেকেই আমার কাছে কোয়েশেন করে যে দিদি মুখ মেকআপ করার পর কালো হয়ে যাচ্ছে বা মেকআপ ছাড়াও মুখটা ভীষণ কালো লাগে দেখতে মেকআপ ভালো মতন বসে না মেকআপ উঠে যায় তো সেক্ষেত্রে তোমরা যদি ফেস ভালো করে শেপ করে নাও তাহলে কিন্তু তোমাদের এই সমস্যা হবে না মুখ অনেক স্মুথ হবে সফট লাগবে দেখতে এবং মুখে যে ছোট ছোট আমাদের লোম থাকে সেই লোমগুলো যদি তুলে ফেলা যায় তাহলে কিন্তু সেটা মধ্যে মানে মুখের মধ্যে মেকআপ বসতে ভীষণ সুবিধে হয় মেকআপটা ভালো মতন বসে মেকআপের একটা ভালো ফিনিশ পাওয়া যায় তো সামনেই যেহেতু দুর্গা পুজো তো এই সময় কিন্তু আমরা মেকআপ একটু করেই থাকি করি অনেকেই ভয় পেয়ে যায় যে মুখের লোম শেপ করব তাহলে মুখের লোমগুলো কড়া কড়া উঠবে বড় বড় উঠবে সেটা কিন্তু একদমই নয় যদি তুমি সঠিক প্রসেসে ঠিকভাবে সঠিকভাবে যদি মুখের লোম তুলে ফেলো তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না ছেলেরা মুখে শেপ করে এখন কিন্তু মেয়েরাও মুখে শেপ করে আর আমি কিন্তু প্রতি মাসে শেপ করি আমার মুখের যে লোম সেটা কিন্তু খুবই কম একদম ছোটো ছোটো লোম তোমরা চাইলে যাদের মুখে একটু বেশি লোম আছে তারা মাসে দুদিন মানে দুবার এই শেভিং কিন্তু করতেই পারো তার জন্য কী লাগবে তার জন্য লাগবে একটা ভালো এই যে মুখ ফেশিয়াল রেজার তো এই ফেশিয়াল রেজারটা হচ্ছে সিরোনার ফেশিয়াল রেজার এটা আমি অনলাইন থেকে কিনেছি এটাই আমি ইউজ করি যখন লকডাউন চলছিলো সেই সময় কিন্তু পার্লার টার্লার সব বন্ধ ছিল সেই সময় আমি এটা দিয়ে আইব্রো যে সেটাও কিন্তু শেভিং করতাম মানে আইব্রো শেপটাকে ঠিক করতাম এটা দিয়ে আর বন্ধুরা এই রেজারটা এই রেজারটা কিন্তু খুব ভালো কোনোভাবে মুখ কেটে যাওয়ার কোনো চান্সেস নেই কেননা এটার যে এটা যে ব্লেডটা সেটা কিন্তু একদমই মানে খুব ধারালো টাইপের না তো এটা দিয়ে মুখ কাটার কোনো ভয় নেই আর আমি যে প্রসেসে দেখাবো সেইভাবে যদি তুমি শেপ করো মুখ তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা চলো শুরু করা যাক তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখ ভালো করে ক্লিন করে নিতে হবে তার জন্য আমি এই ফেসওয়াশটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর অ্যাপ্লাই করতে হবে যে কোনো একটা সিরাম বা অ্যালোভেরা জেল তো যে কোনো অ্যালোভেরা জেল নিয়ে নিবে আমি এখানে পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি তো পুরো মুখে ভালো করে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেবো আর বন্ধুরা তার আগে দেখিয়ে দিই আমার মুখে কিন্তু এই জায়গাগুলো এই পোর্শনগুলোতে এই পোর্শনগুলোতে কিন্তু লোম আছে হালকা এই জায়গাগুলোতেই আছে কিন্তু এই সব জায়গায় খুব একটা লোম নেই ছোট ছোট অনেক লোম আছে কিন্তু এই পোর্শনটাতে তোমরা বুঝতে পারছো হয়তো কালো কালো দেখা যাচ্ছে এই পো কিন্তু লোম আছে তো কিভাবে শেপ করব তাহলে চলো তাহলে প্রথমেই করব হচ্ছে এই অ্যালোভেরা জেলটা মুখে অ্যাপ্লাই করে নিব বন্ধুরা যখনই শেভ করবে স্কিনটাকে এইভাবে টেনে নেবে টেনে নিয়ে তারপর কিন্তু শেপ করতে হবে আর এখানে বলে রাখি বন্ধুরা যখনই শেপ করবে একটা জায়গায় কিন্তু তিনবারের বেশি এক জায়গায় স্ট্রোকটা করবে না তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু মানে রেডনেস হতে পারে তো এক জায়গায় কিন্তু আস্তে আস্তে এইভাবে শেপটা করতে হবে এক জায়গায় এইভাবে এইভাবে করবে না এইভাবে কপালেও করে নিবি। এই দেখো এখানে দেখা যাচ্ছে আই থিঙ্ক লোমগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এখানে স্কিনটা দেখো কতটা চকচক করছে আগের থেকে কিন্তু তাহলে বুঝতেই পারছো যে লোম রিমুভ করলে কতটা স্মুথ হয় স্কিনটা আর কতটা পরিষ্কার লাগে তার সঙ্গে কিন্তু স্কিনটা ফর্সাও লাগে অনেকটা বেশি তো এইভাবে পুরো মুখটা ভালো করে আমি ক্লিন পরিষ্কার করে নেব তারপর মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা মুখ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার স্কিন আগে থেকে কতটা বেশি সফট স্মুথ আর ফর্সা লাগছে দেখতে স্কিনটা কতটা গ্লো করছে এরপর কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে একটা টোনার তো আমি এখানে ল্যাট্টো এই নিয়া সিনেমার টোনারটা ইউজ করছি এইভাবে তোমরা তুলোতে নিয়ে বা স্প্রে বোতলে ভরেও ইউজ করতে পারো এইভাবে ড্যাব ড্যাব করে একটা টোনার স্কিনে অ্যাপ্লাই করে নিতে অ্যাপ্লাই করার এক থেকে দু মিনিট বাদে ইউজ করে নেব আমি এই অ্যালোপাতঞ্জলির অ্যালোভেরা জেলটা তোমরা চাইলে কিন্তু মশ্চারাইজারও অ্যাপ্লাই করে নিতে পারো বন্ধুরা যখনই তোমরা ফেস শেভ করবে তখন কিন্তু অবশ্যই মনে রাখবে যে ফেস শেভ করার পর তোমাকে টোনার ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল কিন্তু অ্যাপ্লাই করতে হবে স্কিনের মধ্যে আর ফেস শেভ করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তুমি মুখে কোনো রকমের স্ক্রাব করবে না মানে স্কিনকে কিন্তু এক্সফোলিয়েট করবে না স্ক্রাব ইউজ করবে না মুখের মধ্যে আর ইউজ করবে না মেকআপ চব্বিশ ঘন্টা পর তুমি মেকআপ স্ক্রাব সব কিছুই করতে পারো তাছাড়া কিন্তু সব কিছুই তুমি স্কিনে অ্যাপ্লাই করতে পারো ক্রিম ময়শ্চারাইজার সিরাম সবই অ্যাপ্লাই করতে পারো ফেস শেপ করার পর কিন্তু এই দুটো জিনিস স্কিনে অ্যাপ্লাই করবে না তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে ফেস শেপ করা যায় এবং সঠিক পদ্ধতি কী যদি ভিডিওটি ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক দে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে